আসসালামু আলাইকুম। মাত্র একটা ডিম আর অল্প কিছু সুজি দিয়েই খুবই ঝটপট সকাল বিকালের নাস্তা এবং অতিথি আপ্যায়নে এরকম সহজ মুসমুসে ক্রাঞ্চি সুজির বিস্কুটের রেসিপি নিয়ে আজকের পর্বে চলে এসেছি। বরাবরের মতো আজকের রেসিপিটাও কিন্তু অনেক সহজ। সুজির এই বিস্কুটগুলো বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং বোল্ডে দিয়ে দিলাম একটা ডিম, স্বাদমতো লবণ। এবার দিয়ে দেব 1/3 কাপ চিনি। চিনি এবং লবণটা অবশ্য নিজস্ব টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে দেবেন। ডিমের সাথে চিনিগুলো খুব ভালোভাবে এবার মিশিয়ে নেব। এটা যত সুন্দর করে মেশানো যাবে সুজির এই বিস্কুটগুলো কিন্তু ততটাই খেতে ভালো লাগবে। খুব ভালোভাবে মেশানোতে অনেকটাই ফ্লাফি হয়ে গেছে। তারপরে এখানে দিয়ে দিলাম 1/4 কাপ পাউডার মিল্ক। গুঁড়ো দুধটা দিলে কিন্তু বিস্কুটগুলো খেতে অসম্ভব মজার হয়। পাউডার মিল্কটা খুব ভালোভাবে মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, তবে একবারে দিয়ে দেব না, অল্প করে দেব আর মিশাবো। একবারে দিলে কিন্তু ডোটা অনেকটাই শক্ত হয়ে যাবে, তখন কিন্তু সুজির বিস্কুটগুলো বানানো যাবে না। প্রথম পর্যায়ে ডোটা অনেকটা নরম মনে হলেও 10 মিনিট রেস্টে রাখলে এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি এক সাইডে। ডিম কিন্তু ছোট বড় হতে পারে, এই জন্য সুজির পরিমাণটা কম বেশি লাগতে পারে। 10 মিনিট রেস্টে রাখার পরে আমি এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবার হাতটা ক্লিন করে দুই হাতে সামান্য একটু তেল মাখিয়ে নেব। তারপরে একে একে সুজির বিস্কুটগুলো শেপ দিয়ে দেব। প্রথমে আমি হাতে গোল করে নিয়ে একটু চ্যাপটা করে বিস্কুটের শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ইচ্ছা মতো শেপ দিতে পারেন। একে একে আমার সব সুজির বিস্কুটগুলো তৈরি করা হয়ে গেছে। এবার শুধু গরম তেলে ভেজে নেব। এটা দেখুন কতটা শক্ত হয়ে গেছে। চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা হালকা একটু গরম হলে একে একে সুজির বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম তেলে কিন্তু এটা ছাড়া যাবে না, তাতে ওপরটা খুব সহজেই কুক হয়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থাকবে। লো আসে সময় নিয়ে এপিট ওপিট করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, তাহলে খুবই মুসমুসে হবে। উল্টানোর সময় কিন্তু অনেকটা সাবধানে উল্টাতে হবে, কারণ ওই পর্যায়ে সুজির বিস্কুটগুলো কিন্তু অনেকটাই নরম থাকে। এপিট ওপিট করে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি। সুজির বিস্কুটগুলো ভাজা হয়ে গেলে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায়, ওপরটা মুসমুসে ভিতরটা নরম, খেতে অসম্ভব মজার হয় এই সুজির বিস্কুটগুলো। বাসায় আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। একটা এয়ারটাইট বক্সে 15 দিন মতো এটা সংরক্ষণ করে খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।